আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আসলে আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে নতুন কিছু করব। সো চিন্তা করছিলাম যে কিছু মোটিভেশনাল ভিডিও করব, কারণ বাংলাদেশ থেকে আপনাদের অনেক আসার ইচ্ছা ক্যানাডাতে, আই নো। আর ক্যানাডা রিলেটেড ভিডিওগুলো আমি তো করছি সপ্তাহে 5 দিন। সো 5টি ভিডিও আপনাদের জন্য যাবে, যারা আপনারা স্টুডেন্ট হিসেবে আসতে চান অথবা ইমিগ্রেন্ট হিসেবে আসতে চান ক্যানাডাতে। আমি চেষ্টা করব প্রতিদিন একটি নতুন ভিডিও করে আপনাদের জন্য আপলোড করতে। বাট আজকে আমি যে জিনিসটি নিয়ে টোটালি কথা বলবো সেটা হচ্ছে আমার নিউ একটা সিজন, যেটা কিনা প্রতি সপ্তাহে ফ্রাইডেতে মর্নিংয়ে আমি এক একটা করে এপিসোড আপনাদের জন্য আপলোড করব। সো এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে দিতে, কারণ এখন বাংলাদেশে যে পরিস্থিতি বা পুরো বিশ্বতে যে পরিস্থিতিটা চলছে COVID-19 বা এই করোনা ভাইরাস নিয়ে, সেটি নিয়ে, কারণ এই করোনা ভাইরাসের জন্য আপনারা অনেকেই জব হারিয়েছেন বা বাইরে গিয়ে জব করা আপনাদের জন্য কিছুটা হলেও রিস্ক হয়ে যাচ্ছে। সো আমি আমার এই ভিডিওতে যে কয়টা এপিসোড করব, প্রত্যেকটা এপিসোডে আপনাদেরকে এক্সপ্লেইন করব কী করে আপনারা এক এক দিন এক এক রকম করে নিজেকে মোটিভেশন করতে পারবেন বা আপনাদের নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবেন নতুন একটা কিছু করার জন্য। সো আপনারা যারা মূলত স্টুডেন্টস রয়েছেন, যাদের আপনাদের বয়স বেশি, ইটস নট লাইক ফর এ স্পেসিফিক ফর এ ওয়ান পার্সন, এটা আসলে আপনাদের সবার উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যেই জিনিসটা আমি এখন দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং অর মার্কেটিং বেসড অর ইন্টারনেট বেসড যেই জিনিসগুলো রয়েছে, আপনাদের কাছে অপরচুনিটিগুলো রয়েছে, সেগুলো দিয়ে কত সুন্দর করে আপনারা পারবেন আপনাদের ফিউচারটাকে একটা জায়গায় স্টেবল করতে। সো আমার এই ভিডিওটি দেখার জন্য বা আমার এই এপিসোডসটি দেখার জন্য আপনারা প্রতি ফ্রাইডে সকালে যে ভিডিওটি আমি আপলোড করব সেটি আপনারা দেখতে পারবেন আপনাদের বাংলাদেশি সময় বিকেল 5টার দিকে। সো আপনারা চেষ্টা করবেন আমার এপিসোডসটা দেখার জন্য, কারণ এই এপিসোডে আমি কভার আপ করব অনেক নতুন নতুন আইডিয়া, নতুন নতুন সব ইনোভেশনস, যেগুলো কি না আপনারা চেষ্টা করলে পারবেন আপনাদের ফিউচারটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বসে স্টেবল করতে। তাহলে ভিডিওটি দেখবেন আশা করি, আর আমার এই সিজনগুলোর সাথে অবশ্যই থাকবেন, কারণ এগুলো আপনাদের জন্য হতে পারে মিলিয়ন ডলারের ফেস। সো আমি চেষ্টা করব এই সিজনে যে মিলিয়ন ডলারের ফেস বা সিজনের যেই নামটা সেইটার উপর মাথায় রেখে আপনারা কি করে হতে পারেন ভবিষ্যতে একজন মিলেনিয়ার, সেগুলো নিয়ে, সেই মোটিভেশনাল ভিডিওগুলো নিয়ে। তাহলে ভিডিওটি দেখার জন্য চোখ রাখবেন আমার এই এপিসোডসগুলোর উপর। এভরিডে এভরি উইক ফ্রাইডে বিকেল 5টায় আপনাদের বাংলাদেশি টাইমে।